একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যাশক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, সূর্য যাকে আমরা বলি রবি, তাহলে সূর্য ছাড়া আজকে পৃথিবীতে আমরা অচল। সূর্য হচ্ছে সৌরমণ্ডলে কোনো গ্রহ নয়, নক্ষত্র। জ্যোতিষ মতে আমরা একে গ্রহ বলে গণ্য করেছি, কিন্তু সূর্য হলো নক্ষত্র। আমি আমার অনুষ্ঠান যারা যারা দেখেন, আমি বারবার একটা কথা বলি যে সূর্যের থেকে যত আলোকরশ্মি পাস করবে আসবে, তত বেশি আমরা প্রাণবন্ত হব, উদ্ভাবনী শক্তি তত বেশি হবে। সূর্য ছাড়া আমাদের জীবন বিপন্ন। সূর্য থেকে অন্যান্য গ্রহরা আলো পায়। আজকে আমরা যে রত্নগুলো পড়ি, এই রত্নের মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করে, সেই কালার, এই রত্নের মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করে, শরীরের মধ্যে মিশে যায়। তাহলে যদি সেই রক্তের সঙ্গে মিশে যায়, শরীর কি হয়, রেজনেবেট হয়। কালার থেরাপি কালারের মধ্যে দিয়ে কাজ করে। ধরুন আপনার বুধ নিচস্ত, তাহলে বুধের জন্য যে আমরা পান্না পড়ি, পান্নার মধ্যে দিয়ে যে লাইট পাস করে, এই সূর্যের আলো পাস করে। তাহলে সূর্য বা গ্রহ বিগ্রহের একটা ভূমিকা রয়েছে জ্যোতিষ জগতে। বংশ মর্যাদা, রবি যত ভালো হবে, ভালো বংশের উৎকৃষ্ট মানুষ হবে, তার জ্ঞান গরিমা প্রজ্ঞা, শুধু শিক্ষা থাকলে, অন্তর ভিতরের বই পড়া বিদ্যে নয়, সামাজিক বিদ্যেটাকে অনেক বড় করে রবি। আমরা তো আজকালকে বই পড়া পুঁথিগত বিদ্যা সেটাকেই গুরুত্ব দিই না, অনেক পুঁথিগত বিদ্যায় ভালো চাকরি করা ছেলে মেয়ে আছে, বিশেষত ছেলেরা তার মা বাবাকে দেখে না, সেটাকে আমি বিদ্যে বলবো না, মানুষ নয়, মার হুঁস থাকতে হবে তবে মানুষ। যারা খাইয়ে পড়িয়ে, প্রথম হচ্ছে তারা জন্ম দিয়েছে মা বাবা, তারপর খাইয়ে পড়িয়ে বড় করেছে, আজকে সে একটা পড়াশুনো করে একটা অফিসার হয়েছে বা ভালো উচ্চ পদে চাকরি করছে, কিন্তু মা বাবারা খুব অসহায় দেখতে পায়, আসে আমার কাছে। এই যে তার মর্যাদা, আত্মমর্যাদাটা তার মধ্যে নেই, বা আত্মমর্যাদার অভাব, তাহলে আপনারা কি বলবেন? তাহলে এই যে আত্মসম্মান, আত্ম অভিমান, আত্মবিশ্লেষণ, এই রবি থেকে আমরা পাই। ভালো মনের মানুষ হওয়া, ভালো উচ্চ শিক্ষার সঙ্গে মনুষ্যত্বকে মিলিয়ে দেওয়া রবি করে সূর্য। আজকে উচ্চ পদে যাওয়ার ক্ষেত্রে রবিকে ভালো হতে হয়। আপনি একটা ফিল্ম জগতে আছেন, এই যে বড় নায়ক বা গায়ক, এই যে সামাজিক মান মর্যাদা, গায়ক তো অনেক আছে তাই না, বা গায়ক বা গায়িকা, কিন্তু অরিজিৎ সিং এর কথা বলুন আপনারা, আজকে আজকে তার কি ক্রেজ। সনু নিগম বলুন, তাহলে এই যে মানুষগুলো, তার মধ্যে রবিকে খুব বলবান হতে হয়। রবি বলবান হলে আপনি নাম যশ প্রতিপত্তি সেই লোককে পৌঁছতে পারবেন, সূর্যই তো দেবে আপনাকে এই জায়গায় পৌঁছতে। আপনার মধ্যে যে সত্তা রয়েছে, সত্তাটাকে জাগানোর ক্ষেত্রে সূর্যের ভূমিকা রয়েছে। আপনি কেমন মানুষ, আপনার শিক্ষা কেমন, দেখলেই বোঝা যাবে। আপনি মানুষ হিসেবে কেমন, সেই জিনিসটা করলেই বোঝা যাবে, বুঝতে হবে। আমি আবার বলি,
জ্যোতিষ করলে হয় না, অনেক কিছু জিনিস রয়েছে। ভালো বংশে, উন্নত বংশে জন্ম হওয়া, উন্নত মা বাবার কাছে, মানে আমি বলতে চাইছি বড় মাপের জায়গায় যেতে গেলে, নাম করতে গেলে, সুনাম অর্জন করতে গেলে রূপী গ্রহের ভূমিকা অনস্বীকার্য, এ বিষয়ে দ্বিমত থাকতে পারে না। আমরা তো জীবনে নাম যশের শুভ আকাঙ্ক্ষী, কে চায় না বলুন তো নাম যশ? কিন্তু সবার কি হয়? সবার কি হয়? হয় না। আজকে শ্রদ্ধা মান্নাদের কথা বলুন, আজকে লতা মঙ্গেশকরের কথা বলুন, তারা আজকে দেখুন কিভাবে মানুষের কাছে আজও তারা বেঁচে রয়েছে। আজও মান্না, শ্রদ্ধা মান্নাদের গান, শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের গান শুনলে কি ভাল মনটা ভরে যায়, তাই নাকি? তাহলে এইসব ক্ষেত্রে আমাদের জীবনে উন্নতির ক্ষেত্রে, সামাজিক মান সম্মান প্রতিষ্ঠার ক্ষেত্রে রবি গ্রহের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। আমরা ফেলে দিতে পারবো না রবি গ্রহকে। রবি গ্রহের মধ্যে অনেক শক্তি রয়েছে। সূর্য তো তেজ, রবির একটা মাত্র ঘর, সেটা হচ্ছে সিংহ রাশি। চাঁদেরও একটা ঘর, মানে চন্দ্রের কর্কট রাশি, কিন্তু সিংহ রাশি হচ্ছে রবির শ্রেষ্ঠ। তাহলে আত্মমর্যাদা, অর্থাৎ লেখাপড়া, প্রশাসনিক ক্ষেত্রে যে লেখাপড়া, আইএএস বা আইপিএস, সেখান থেকে পরিচালনা করা, এর ক্ষেত্রে রবি গ্রহের ভূমিকা অনস্বীকার্য। হ্যাঁ, তার ন্যাটাল চার্টটা দেখতে হবে, যেহেতু আজকে রবিকে নিয়ে আমি আলোচনাটা করছি, সেই জন্য আমি কথাটা বলছি। শুধু রবি ভালো হলে তো হবে না, বাকি গ্রহটাও তো তার জন্মচকে কেমন আছে সেটাও তো দেখতে হবে, বাকি গ্রহের অবস্থানটা কেমন, তাই নাকি? বিষয়গুলো নির্ভর করে। আজকে পড়াশুনো করে উচ্চ জায়গায় যাওয়া, উচ্চ জায়গায় বহুজন যায়, কিন্তু সুনাম অর্জন, অর্থাৎ পাবলিক ফেসে আসা, মিডিয়ার সামনে আসা, কাগজে নাম বেরানো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, রবির ভূমিকা অবশ্যই। পড়াশুনো করছে, বড় হচ্ছে, অনেক লোক আছে, সেটা বড় কথা নয়, কিন্তু সেই জায়গা থেকে নিজেকে মিলে ধরা, এক্সপ্রেস করা, এটা কিন্তু একটা আলাদা ভূমিকা রয়েছে। এ বিষয়ে দ্বিমত থাকতে পারে না বা থাকা উচিত না। ওই জন্য তো আমি বারবার বলি, রবির গ্রহের মধ্যে অবশ্যই একটা পাওয়ার, তেজ, শক্তি, ঊর্জা রয়েছে। এবার আসি লগ্ন ভিত্তিক আলোচনায়। রবি যদি গ্রহ যদি লগ্নে কারোর থাকে, রবি গ্রহের একটা মাত্র দৃষ্টি, সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি। তাহলে লগ্নে থাকলে সপ্তম স্থান, তাহলে লগ্ন মানে হচ্ছে আমি নিজে, সপ্তম স্থানকে লোক হিট করছে। তাহলে সপ্তম জায়গাটা রবি যদি হিট করে, তাহলে বিবাহিত জীবন, কারণ সূর্যের তেজ যেখানেই পড়বে সেই জায়গাটাকে জ্বালিয়ে দেবে। তাহলে বিবাহ স্থান, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার সব ক্ষেত্রেই সমস্যা দেবে। শুধু লাইফ পার্টনার, বিজনেস পার্টনারের ক্ষেত্রেও সমস্যা দেবে। লগ্নে থেকে আমাদের যদি ভালো অবস্থান থাকে, আমাদের যে মুড, মেজাজ, সাফল্য, সেগুলো এগিয়ে নিয়ে যাবে। সূর্য যদি আপনার সহায় থাকে, কারণ বাকি গ্রহরা তো সূর্যের থেকে আলো নেয়, আর আলোর প্রাণ, একটু যুক্তি দিয়ে ভাবুন যে আলোর প্রাণকেন্দ্র যদি আপনার সাথে থাকে তাহলে কি হতে পারে, তাই নাকি? আপনি আলোটা ধার করছেন, যার থেকে ধার করছেন সে আপনার ঘরেই ডাইরেক্ট উপস্থিত, আপনার ফেভারে আছে, তাহলে আপনাকে আর ধার করতে হবে?
আমি তার সেই মানুষটা আমরা সেই আলো আপনার সাথে থাকলো, তাহলে কি হলো? মানে ভায়া হতে হবে না, ডাইরেক্ট আপনি তার ব্যবস্থা করতে পারবেন। এবার যদি দ্বিতীয়া, দ্বিতীয়া মানে হচ্ছে আমাদের ধনভাব, ধনভাবে যদি কোনোভাবে রবি অবস্থান করে, তাহলে দেখেছি অনেক বহু ক্ষেত্রে ধন সম্পত্তির খুব নামজাদা কাজের দ্বারা, সামাজিক কল্যাণের কাজের দ্বারা তার কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি পায়। সামাজিক কাজের দ্বারা তার কিন্তু সমস্ত কিছু বৃদ্ধি পায়। আবার রবি দ্বিতীয়া যদি অশুভ থাকে, তার চোখের কিছু সমস্যা আনতে পারে। দেখবেন ছোট বয়স, ক্লাস এইটে পড়ছে, অনেক ফোরে পড়ছে বাচ্চাদের চোখে চশমা। আমরা বলি চল্লিশের পরে চালসে আসে, তাই তো? কিন্তু না, দেখেছি কম বয়সও তার মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু এসে পড়ে। কম বয়সও কিন্তু এসে পড়ে। তাহলে তৃতীয়ায় যদি রবি থাকে, থার্ড হাউসে যদি রবি থাকে, তাহলে কি হবে? যোগাযোগের ক্ষেত্রে যদি ভালো অবস্থানে ভালো কানেকশন পায়, সংযোগ পায়, তাহলে তার মধ্যে উদ্যম, তার মধ্যে সাফল্য, তার মধ্যে শক্তি। এমনি জানেন সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। তাহলে তৃতীয় ভাব থেকে আপনি যেখানে আপনি লোকের সুনাম অর্জন করতে পারবেন, আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, অন্য একটা কোম্পানি ছেড়ে এসছেন, সে কোম্পানিতে এত সুন্দর কাজ করছেন যে আপনার বস, আপনার যে হায়ার অথরিটি, আপনার পরে প্লিজড হয়ে গেল, হঠাৎ করে ইনক্রিমেন্ট করে দিল, দ্যাট ইজ সান। অর্থাৎ এটাই হলো সূর্য। তৃতীয়ভাবে থাকলে এই যোগাযোগ, উদ্যম, সাফল্য, এগুলো কি আপনাকে ক্রমাগত পাস করাবে। আপনি একটা যে ইন্টারভিউ দিচ্ছেন, একটা ভালো মানুষের সংস্পর্শে আসবেন, একটা ভালো উচ্চপদস্থ লোক আপনাকে দেখেই ভালো লাগবে, না ছেলেটা সত্যি ভালো ছেলে, ইন্টারভিউ দিতে আসলে কি হবে, পড়াশুনো শিখেছে, জানে, তাকে দেখে সিম্প্যাথি তৈরি করবে। তৃতীয় হাউসে, থার্ড হাউসে যদি রবি থাকে, বা চতুর্থ রবি থাকে, সূর্যের তেজ, আমি আবার বলি সূর্যের তেজ কি হয়, চতুর্থ থাকলে ভালো জায়গায় যদি অবস্থান না করে, বা পাপগ্রহ দ্বারা পাপ মধ্যস্থগত হয়, কানেকশন না পায়, তাহলে পড়াশুনোর ক্ষেত্রে বিভ্রাট, পড়াশুনো নিয়ে দুশ্চিন্তা, প্রাইমারি শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে। হ্যাঁ, এর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, আসবে বলে হাত পা গুটিয়ে বসে থাকবো তাই নয়। যারা সিরিয়াস মানুষ, যারা সজাগ মানুষ, তারা কিন্তু এর কাজ করে নিয়ে যাচ্ছে আমার থেকে, কারণ আমি রবির গ্রহের কাজগুলো করে থাকি। রবির আরাধ্যা দেবী হল মা মাতঙ্গী, দশমহাবিদ্যার নবম বিদ্যা। লেখাপড়ার ক্ষেত্রে মা মাতঙ্গী গ্রহের একটা ভূমিকা রয়েছে। মাতঙ্গীর পুজো পাঠ, মাতঙ্গী গ্রহের একলে ভীষণ ভালো হয়, রবি গ্রহ সচল হয়। আমি নিজে করি, নিজে দায়িত্ব নিয়ে কাজ, যাদের রবি দুর্বল তারা তো উঠতে পারে না, একই জায়গায় দীর্ঘদিন ধরে পড়ে থাকে, সুনাম, ভালো কাজ করে সুনাম অর্জন হয় না, লোকের কাছে যোগ্য সম্মান লাভে বাধা তৈরি করে পড়াশোনা। এই চতুর্থে, ফোর্থ হাউসে রবি চতুর্থ স্থানে থাকলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা দেখা দেয়, লেখাপড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেয় না, যতটা এক্সপেক্ট করা যায়, যতটা আশা করা যায় তদানুরূপ হয় না। এবার আসি পঞ্চম, পঞ্চম মানে গ্যালোপিং হাউস, পঞ্চম মানে পুত্রভাব।
তাহলে পঞ্চম অর্থাৎ গ্যালারি হাউসে যদি কোনোভাবে রবি অবস্থান করে, সূর্য যদি অবস্থান করে, তার কিন্তু চট করে উন্নতির যোগ। আমি একজন প্রমোটারকে চিনতাম, আমার কাছে আসতো, তার রবিটা পঞ্চমে অবস্থান করছিল এবং যা ছিল মেষ লগ্ন, অর্থাৎ ওন হাউস, তার স্থানীয় যে যেখানে কাজকর্মগুলো করা হয়, মানে বিল্ডিং ডেভেলপমেন্টের জন্য যে করা, স্থানীয় লোকের অর্থাৎ স্থানীয় যারা হোমরা চোমরা আছে, যারা একটু বড় মাপে লোক, তার কাছে সে খুব আস্থা ভাজন করে ফেলল, তাদের মনটা জয় করে ফেলল তার ক্যাপাবিলিটির দ্বারা। সে চট করে মনটাকে জয় করে নিয়ে কাজ করে ফেলল, তাতে কি হলো, ফিফথ হাউসে যে রবি অর্থাৎ পঞ্চম রবি, সে কাজগুলো সে বেশি বেশি, আরো প্রমোটার আছে সেখান থেকে, তারা কিন্তু অতটা কাজগুলো কিন্তু সে পেল না, সে সহজেই প্ল্যানগুলো পাস করিয়ে নিতে পারল, সহজেই তার কাজটা, অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে তার বাধাটা কম এলো। অর্থাৎ আর পাঁচটা বেড়া, যারা সমাজের মান্যগণ্য ব্যক্তি, তার কাছ থেকে সুযোগ সুবিধাগুলো সে পেয়ে গেল, এটা হচ্ছে ফিফথ হাউসের অবি। আর একটা কথা হচ্ছে তার সম্পত্তির পর, কারণ ফিফথ হাউসের তার কর্ম লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়, কাজ বাড়লেই, আজকে বিজনেস বাড়লে, ব্যবসা ডেভেলপমেন্ট হলে টাকা অলরেডি আসতে শুরু করে দেবে। যদি বিজনেসটা ভালো হয়, ব্যবসা ভালো হয়, কর্ম ভালো হয়, তাহলে অর্থ আসবে কি আসবে না আপনারা বলুন, কাজের জায়গাটা যদি আমার প্রসারিত হয়, এটা পঞ্চম হাউস। এবার আসে সিক্সথ হাউস, অর্থাৎ ষষ্ঠ ভাব, রোগ রিপু। তাহলে রোগ রিপুতে যদি জায়গা থাকে, শত্রুকে আপনি জয়, সে শত্রু জয়ী হয়, ষষ্ঠের রবি যদি ভালো জায়গায় অবস্থান করে, যদি কোনো অশুভ গ্রহের কানেকশান না থাকে, শুভ সংযোগ থাকে, তাহলে কিন্তু সে শত্রু জয়ী হয়। আমি বহু ক্ষেত্রে কিন্তু এটা ফলো করেছি। আর কি, আর একটা জিনিসও আছে, আর কি দেখা যায়, সেটা হলো যদি কোনোভাবে ষষ্ঠের রবি যদি খারাপ অবস্থানে থাকে, তার মধ্যে যেটা হয় ভীষণ পরিমাণে, আমি বহু ক্ষেত্রে দেখেছি তার সম্পত্তি বৃদ্ধিতে সাহায্য করে। যদি সুস্থ অবস্থান থাকে, ভালো, আবার বলছি, ভালো কানেকশানে যদি থাকে, আর শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছু দুর্বল মনোভাবাপন্ন, শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন, শরীর স্বাস্থ্য নিয়ে একটা হতাশা, এটা কিন্তু তৈরি করবে। আমি দেখেছি, ফলো করেছি বলে কিন্তু কথাগুলোকে বলছি। শরীরটা কিছুতেই ভালো হতে চায় না, হাড়ের কোনো রোগ এসে পড়ে, ব্যথা বেদনায় ষষ্ঠের রবিগুলো কিন্তু দেখেছি। এবার সপ্তম স্থান, সপ্তম স্থানে পারিবারিক স্থান, ম্যারেজ লাইফ বা লাইফ পার্টনার আমরা বিচার করি ষষ্ঠ স্থানের ওপর। তাহলে ষষ্ঠে যদি রবি থাকে, তাহলে কি হয়, ষষ্ঠ এই সরি সপ্তম স্থানে যদি সূর্য থাকে, তাহলে বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু তৈরি করবে। বিবাহিত জীবন নিয়ে একটা ট্রাবল, একটা ভুল বোঝাবুঝি, মানসিক ক্লেশ। অনেকে বিয়ে করতে পারলো না এক বছর, তার মধ্যে ডিভোর্সের সূত্র হয়ে যায়। কারণ বিবাহ কারকগ্রহ যদি শনি হয়, আর এদিকে যদি রবি সেখানে অবস্থান করে, তাহলে পিতা পুত্র সম্পর্ক ভাত করি, বিবাহের মধ্যে গোলযোগ গণ্ডগোল এগুলো কিন্তু দেখা যাবে, যাবেই যাবে।
এ বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। যারা পার্টনারশিপ বিজনেস করছে, জয়েন্টলি কাজ করছে, সেই বন্ধুদের মধ্যে জয়েন্ট জয়েন্ট যারা পার্টনার রয়েছে তাদের মধ্যে সমস্যা কিন্তু অ্যারাইজ করবে, তাদের মধ্যে সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, পার্টনারদের মধ্যে ভুল বোঝাবুঝি একটা দেখা দেবে। এটা কিন্তু দেখেছি হয়। এবার চলে আসি অষ্টম, যেটা নিধন ভাব। অষ্টমে যদি রবি অবস্থান করে, খারাপ জায়গায় থাকে, আপনি বদনামের শিকার হতে পারেন, না কিছু করে আপনার বদনামটা চলে আসতে পারে, মিথ্যে ঝামেলায় ফেসে যেতে পারেন, আপনার পিছনে কেউ হয়তো ওয়াচ রাখতে পারে, পিছন পিছন কেউ তাড়িয়ে বেড়াতে পারে। অষ্টমে রবি থাকে, অর্থাৎ আপনাকে সবসময় একটা ভয় ভীতির মধ্যে চলতে হবে। এ কি হয় কি হয়, এই বুঝি কি হয়, এই বুঝি হয়, কিন্তু আপনি কোনো পরিত্রাণ পাবেন না যদি অষ্টমে রবি থাকে। যদি নবম ভাগ্যস্থান, ভাগ্যস্থানে যদি রবি ভালো জায়গায় অবস্থান করে, তাহলে ভাগ্যের উন্নতি ঘটায়, ভাগ্য তার ক্ষেত্রে ভাগ্য দেবী অনেক প্রসন্ন হয়, ভাগ্যের কিছু ক্রিয়া সেটা সৌভাগ্য বৃদ্ধি করে। ভাগ্য একটা জীবনে বড় জায়গা, ভাগ্য দেবী যদি প্রসন্ন হয়ে যায় তাহলে সব কিছু আপনি করে ফেলতে পারবেন, সব কিছু আপনি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাহলে সেই ভাগ্য দেবীকে অবশ্যই প্রসন্ন থাকতে হবে, সেটা হলে রবির একটা ভূমিকা রয়েছে। আপনি দুর্ভাগ্যের শিকার, কিন্তু ভাগ্যস্থানে রবি আপনাকে সৌভাগ্যের দিকে নিয়ে যাবে আস্তে আস্তে করে, এবং সবল রবি, সুস্থানে অবস্থান করা রবি, সাপোর্ট দেওয়া রবি আপনাকে ভাগ্যে সাপোর্ট দেবেই দেবে। এই বিষয়ে দ্বিমত নেই, দ্বিমত থাকতে পারে না। এই বিষয়ে দ্বিমত থাকতে পারে না আর কি। দশম স্থানে যদি রবি অবস্থান করে, দশম হচ্ছে কর্মস্থান, তাহলে আপনি প্রশাসনিক ব্যাপারে কিন্তু এগিয়ে যেতে পারেন। মঙ্গল ভালো থাকলে সুচিকিৎসকের জায়গায় আপনাকে নিয়ে যাবে, সুচিকিৎসক হতে পারেন। ওই যে বললাম, নাম যশ আত্মসম্মান আত্মমর্যাদা সব তো রবির কারণে হয়, রবি দেয়, সূর্য দেয়। ইঞ্জিনিয়ার তো অনেকেই হয়, কিন্তু আপনি সে এমন একটা ইঞ্জিনিয়ার হলে আপনি হচ্ছে সেখানে দেখা গেল আপনাকে সমস্ত যারা আপনার লোয়ার স্টাফ আপনাকে সমস্ত বিষয়ে সাহায্য চাইছে, অর্থাৎ আপনি কন্ট্রোল করলেন আর পাঁচজনকে। এই বোঝানোর খাতিরে বলছি, আপনি ধরুন একটা ইঞ্জিনিয়ার একটা ব্রিজ তৈরি করবেন, কিছু হলেই আপনি আপনার পরামর্শটা কিন্তু সেখানে আগে গ্রহণযোগ্য হবে। চমকবাবু মিস্টার রয়, আপনি এটা কি করব। এটা দশমের রবি থাকলে আপনি উচ্চ পদে আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারবেন। দশমের রবি উচ্চ পদে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বা করে থাকে দশমের রবির একটা গুরুত্বপূর্ণ, মানে কর্মক্ষেত্রে যে কত বড় সাহায্য করে ভাবতে পারবেন না। ওই জন্য বলি, যারা যারা প্রিয়জন বা নিজের সন্তান বা কাছের মানুষের ন্যাটাল চারটাকে বিচার করান অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে,
কোন কোন জায়গাগুলো তাদের খারাপ হয়ে আছে এবং সেখান থেকে বেরোবার পথ কি আছে, পথ আছে। জন্মকালীন হয়তো রবি অবস্থান করছে কর্মস্থানে, আপনি কিন্তু ফল পাচ্ছেন না, তাই নিশ্চয়ই বুঝতে হবে রবি কোনো নাক্ষত্রিকভাবে দুর্বল হয়েছে বা পাপগ্রহ দ্বারা পীড়িত হয়েছে। তাহলে পীড়িত রবি তো কাজ দেবে না আপনাদের, আপনার সন্তান কিছু করতে পারছে না, চেষ্টা করছে কোনো জায়গাটাই ক্লিক করছে না, আরে পীড়িত রবি সে কি করে কাজ দেবে, সে তো কাজ দিতে অক্ষম। তাহলে অক্ষম রবিকে আমাদের পুজো পাঠ বা আমাদের যে উপাচার আছে উপাচারের দ্বারা আমাদের ফেভারে নিয়ে আসতে হবে। যদি ফেভারে আমি নিয়ে আসতে পারি আমাদেরকে ফল দিতে শুরু করবে, দেবেই দেবে, এ মতে কোনো বিতর্ক থাকতে পারে না। এবার চলে আসি একাদশে রবি। একাদশ মানে আয় স্থান। তাহলে একাদশে রবি যে অবস্থান করে, ওই যে বললাম সুযোগ সুবিধেগুলো আপনি কিন্তু বাইরের লোকের থেকে ভীষণ পাবেন, আর বাইরের লোকের সুযোগ সুবিধা আপনাকে আয় উন্নতি বৃদ্ধি করতে সাহায্য করবেই, করবেই করবে। কারণ বাইরের লোক তো আপনাকে সাপোর্ট দিচ্ছে, এবং বাইরের মঞ্চে সেই এলিতেলি নয়, সামাজিক মান মর্যাদা রয়েছে বা ভালো জায়গায় লিড করছে সেই রকম মানুষ আপনার মাথা হয়তো হাত রেখে দিল, অনেককে হয়তো ঘোরাচ্ছে আপনাকে ঘোরালো না, আপনি বললেন যাও কাজটা করে দেবো, আমি আছি তোমার পিছনে, আমি তোমার পিছনে দাঁড়িয়ে যাব, ব্যাস কেল্লা ফতে, কেল্লা ফতে, আপনার কাজটাও কামিয়াব হয়ে গেল, কাজটা আপনি সাল্টে মানে ঠিক মতো আর নিজের আয়ত্তে করে নিলেন, অর্থ কাজের সাথে সাথে অর্থ যোগান এসে গেল, আয় উন্নতি বৃদ্ধি পেয়ে গেল, এটা একটা গুড সাইন। এবার আসি দ্বাদশ এবং সাফল্য। শুধু একাদশ হচ্ছে আয় স্থান নয়, এটা সাকসেসেরও জায়গা, এই সাফল্য লাভটাও কিন্তু সেইভাবে কিন্তু করতে সাহায্য করবে, সাফল্যটাও কিন্তু সেইভাবে দেবে। আমরা অনেক অনেক জায়গায় যাচ্ছি, অনেকে দেখেছি দু চারটে ইন্টারভিউ দিচ্ছে ক্র্যাক করে চলে হয়ে গেল, চাকরি হয়ে গেল, অনেকে দশটা বারোটা দিয়েই যাচ্ছে আর তার ক্লিক করে না, জানবেন রবি সে তার দুর্বল, রবির অবস্থান ভালো নয়, জন্মছকে দেখুন, ইন্টারভিউ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, এই বোঝায় হয়ে যাবে, এই একদম মুখের গোড়া থেকে কেটে বেরিয়ে গেল, 0.5 ফ্র্যাকশন মার্কসে কেটে বেরিয়ে, কাট অফ মার্কস, এটা হলো না, হলো না। আর অনেক অনেকে দু চারটে পরীক্ষা দিল, ইন্টারভিউ দিল, চাকরিটা হয়ে গেল, সরকারি চাকরি হয়ে গেল, জানবে রবি তার স্ট্রং আছে। আর প্রশাসনিক ক্ষেত্রে গেলে তো আরো স্ট্রং ভাব, কারণ প্রশাসনিক ব্যাপারটা রবি আর মঙ্গল দেখে, আরো তাকে স্ট্রং হয়ে গেল। শনি হচ্ছে, শনি হচ্ছে কর্মফলদাতা, কর্মে দেবে, এবার কি সেক্টর দেবে ভালো হবে কিনা সেটা কিন্তু শনি নির্ভর করবে, আর সেটার জন্য সূর্যের একটা ভূমিকা রয়েছে। এবার সে দ্বাদশ ব্যয় স্থান। দ্বাদশে যদি পীড়িত রবি থাকে তাহলে ব্যয়ের মাত্রা, ব্যয়ের আধিক্য বাড়িয়ে দেয়। দ্বাদশে যদি রবি শুক্র কানেকশন একবারে হয় তাহলে দেখা যায় ধননাশ দোষ তৈরি হয়, বহুজনে বহু উপার্জন করেছে কোটি কোটি টাকা, এখন বলতে গেলে 5 লাখ টাকাও হাতে নেই, এরকম মানুষ দেখা যায়। জানবেন দ্বাদশে ব্যয় স্থানে ধননাশ দোষ হয়ে রয়েছে, মেলামের আবার চক, আপনি যাদের যাদের কথাগুলো বলছি আলোচনা করছি তার জন্মছক খুলে দেখুন আর দেখবেন দ্বাদশ স্থানটা, দ্বাদশ থেকে শয্যা সুখ, স্বামী স্ত্রীর মধ্যে যে নৈকট্য সেখানে বাধা সৃষ্টি করে, কারণ রবি শুক্র জায়গা, যে জায়গার রবি থাকবে সেই জায়গাটা জ্বালিয়ে দেয়, কারণ সূর্যের তেজ এমনিতেই জ্বালিয়ে পুড়িয়ে খাপ করে দেয়, তাই না, সূর্য ছাড়া পৃথিবী অন্ধকার, কিন্তু তার তেজটা ধরতে হবে, তো গাছের পাতায় খাদ্য তৈরি করা হয়, উদ্ভিদ জগৎ বেঁচে থাকে,
উদ্ভিদ জগৎ যদি বেঁচে থাকে প্রাণী জগৎ তার সঙ্গে বেঁচে থাকবে, এটাই অঙ্ক, এটাই শাস্ত্র, বুঝতে হবে। আমি আবার বলি, জ্যোতিষ করলে হয় না, এটা বুঝতে হবে। জ্যোতিষের সাথে সাথে এই ব্যাপারগুলোকে অনুধাবন করতে হবে, কোন জায়গাটা রয়েছে। দ্বাদশে যদি রবি ভালো জায়গা থাকে, তাহলে বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে গিয়ে সেটেলমেন্ট হতে পারে, বিদেশে গিয়ে তার ভাগ্য খুলে যেতে পারে। সে বিদেশ থেকে দেখবে অনেকে বলে দেশে ফিরতেই চায় না, এরকমও মানুষ দেখা যায়। আসে দেশে কিছুদিন ঘুরতে আসে, বেড়াতে আসে, আবার চলে যায়। অনেকে আবার পিয়ার নিয়ে নেয়, পারমানেন্ট রেসিডেন্সিয়াল নিয়ে নেয়, থাকতে পছন্দ করছে, কিন্তু তার দেবে দ্বাদশের হবে এই অবস্থা। এবার আর আসি, যে সূর্য তো বললাম, এবার সূর্যের যে আমরা যাদের যাদের দুর্বল আছে, অশুভ আছে, সূর্য আমরা যাকে সমস্যা হয়, যেমন বললাম রবি শুক্রের যদি কানেকশন, তাকে বলি ধননাশ দোষ। এবার রবি রাহুর যোগকে আমরা কী বলি, গ্রহণ দোষ। জীব স্মুথভাবে জীবনটা চলছিল, হঠাৎ করে যেমন আলোর উপর যদি কালো পর্দা ফেলে দিই, তাহলে পর্দা পড়ে গেল। আলোর উপর যদি কালো পর্দা ফেলে দিই, তাহলে পর্দা পড়ে গেল, আলোটা আসতে পারলো না, একেবারে ধন এই গ্রহণ দোষ। আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে চলতে হওয়া, কালো কাপড় ফেলে দিলে যেন। আর কি হয়, রবি শনির বীজ দোষ, পিতা পুত্রের সম্পর্ক ভালো না, অনেকের ক্ষেত্রে মানুষের মধ্যে খারাপ প্রভাব তৈরি হয়, বন্ধু বান্ধব থেকে হিংসা ঈর্ষা, এগুলো বীজ দোষের কারণ হয়, পারিবারিক শান্তি দেয় না। এগুলো কিন্তু আমরা ফলো করি, আমরা ফলো করছি বলেই কিন্তু গুরুত্ব দিয়ে বলছি কথাগুলো, লক্ষ্য করছি। আর কি, রবি যদি কোনোভাবে, একমাত্র রবি আর বুধ বুধাদিত্য যোগ তৈরি করে, সেটা কিন্তু শুভ। বাকি জায়গাগুলো কিন্তু যে কথা বললাম, সেটা কিন্তু শুভ ফল দেয় না। এবার আমি রবি গ্রহকে কিভাবে তুষ্ট করব, খুশি করব, আমি বহুবার আমার অনুষ্ঠানে বলেছি, আবার বলছি, খাটের পায়ার নিচে ছোট তামার টুকরো রেখে দিয়ে ঘুমোলে কিন্তু ভালো, বা বালিশের নিচে তামার টুকরো রেখে ঘুমোলে ভালো। সকালে জল ধরে রেখে, বালতি হোক গামলা হোক, জল ধরে রেখে সূর্যের আলোর নিচে রেখে দিতে হবে। রবিবার দিন যখন স্নান করবে, সেই জলে স্নান করে নেবে। এবার ধরুন গরম হয়ে গেছে, গরম জলে স্নান করা যাবে না, একটু ঠান্ডা একটু আগের থেকে সরিয়ে নেবেন, মানে ছাওয়ায় নিয়ে তারপরে স্নানটা করবে রবিবার করে। বাড়িতে যদি গোলাপি ফুলের গাছ লাগানো যায়, রবি গ্রহ কিন্তু তুষ্ট হয়। বাড়িতে যদি গোলাপি ফুলের গাছ লাগানো যায়, আর কি, ছোট তাম্র কুণ্ডলের মধ্যে কুশিতে জল, ছোট কাঁঠালি কলা, জল মানে গঙ্গা জল, রক্তচন্দন নিয়ে একটু সূর্যদেবের উদ্দেশ্যে একটু অর্ঘ্য দিতে হয়। আর রবিবার দিন সকালে উঠে যাদের যাদের রবি অশুভ, তারা সূর্যদেবকে প্রণাম করবেন, তারা তাকিয়ে মাথাটা নিচু করে। প্রথমে অর্ঘ্যটা বলে দিই, তারপর প্রণাম মন্ত্র বলছি কিভাবে প্রণাম করবেন। আগে অর্ঘ্য, অর্থাৎ কুশ তামার তাম্র কুণ্ডল, তামার কুণ্ডলের মধ্যে কুশিতে জল নিয়ে বলতে হবে, নম বিবস্বতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজস্বে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ইদম অর্ঘং ওং নম ভগবতে শ্রী সূর্যায় নম। এবার প্রণাম, ওং জবা কুসমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম ওং হ্রিং হ্রিং সূর্যায় নম, ওং হ্রিং হ্রিং সূর্যায় নম, ওং হ্রিং হ্রিং সূর্যায় নম, ওং হ্রিং হ্রিং সূর্যায় নম। এইভাবে সূর্যদেবকে অর্ঘ্য দিন, উপকার পাবেন।
যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, চট করে বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার দীর্ঘদিন ধরে জানেন, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, সুকান্ত ব্রিজের ঠিক নিচে। অবশ্যই ফোন করে আসবেন, ফোনে বুকিং করে আসবেন। এবার চলে আসি হাওড়া ময়দান জাগৃতি, সরৎ সদনের ঠিক উল্টো দিকে, যোগেশচন্দ্র মেয়েদের স্কুলের ঠিক পাশে হচ্ছে জাগৃতি। এখানে পাচ্ছেন বিকেল 4টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বুধবার। দমদম নাগের বাজারের কাছে যশোর রোড ডায়মন্ড প্লাজা বিগ বাজার শপিং মল, তার ঠিক পাশেই ইচ্ছাময়ী কালী বাড়ি। এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। এছাড়া মেছেদা, দুর্গাপুর এবং বহরমপুর। অনলাইনে আমার বিচারের ব্যবস্থা, যারা যারা অনলাইনে বিচার করাতে চাইছেন অনলাইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা কিন্তু রয়েছে। যারা যারা ভাবছেন অনলাইনে বিচার করাবেন তারা কিন্তু করতে পারে। নবগ্রহ শান্তির জন্য বা গ্রহের প্রতিকারের জন্য, গ্রহকে কুপিত গ্রহকে ঠান্ডা করার জন্য আমার কিন্তু ইচ্ছাময়ী কালী বাড়িতে বিশেষ আধ্যাত্মিকতা, তন্ত্র এবং দৈব কিছু প্রতিকারের ব্যবস্থা কিন্তু আমি করে থাকি। যারা যারা চাইছেন যে সকল প্রতিকারগুলো করাতে তন্ত্রে বিশেষ প্রতিবিধান, তারা কিন্তু করাতে পারেন। যারা নবগ্রহ শান্তির জন্য বা রবির জন্য জীবনে উঠতে পাচ্ছেন না, মান সম্মান হানি হচ্ছে, লোকের কাছে যোগ্যতা পাচ্ছেন না, গ্রহণযোগ্য পাচ্ছেন না, লোকে তুচ্ছ করছে, হেয় করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেই জায়গা থেকে বিশেষ পুজো উপায় উপাচার অবলম্বন করলে অবশ্যই কিন্তু সুফল হয়। এটা আমি দেখেছি, দেখেছি বলেই কিন্তু কথাগুলো কিন্তু আমি বলছি গুরুত্ব দিয়ে। যেমন দারিদ্র দোষ, রবি শুক্রের দারিদ্র দোষ, আপনি জীবনে প্রভুত্ব উপার্জন করেও টাকা ধরে রাখতে পারবেন না, দুঃখ দারিদ্রের শিকার হবেন, আপনি কি হাত পা গুটিয়ে বসে থাকবেন? এই দারিদ্র দোষটাকে কাটানোর জন্য আপনাকে সচেষ্ট হতেই হবে। অর্থাৎ গ্রহ সংস্কার করাতেই হবে, একমাত্র গ্রহ সংস্কার করলে দারিদ্র দোষ কেটে যায়। আর কি, আর একটা জিনিস হচ্ছে এই দারিদ্র দোষ মানুষের জীবনকে তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়। কারণ আপনি যদি অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যান, অর্থনৈতিকভাবে শেষ হয়ে যান, তাহলে আপনার জীবনটাই তো বৃথা, তাই না? আপনি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেলে সব কিছুই কিন্তু আপনার শেষ হয়ে গেল। ওই জন্য অর্থনৈতিক যে চাঙ্গা, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি যে সাউন্ড, সেই তো জীবনে সব কিছু করতে পারে। তার ব্রেন অনেক বেশি কাজ করে, ব্রেন অনেক বেশি আগে চলে। সুতরাং যে কোনো অশুভ গ্রহ, যে কোনো নেগেটিভ গ্রহ আপনার জীবনকে তছনছ করছে, আপনার সন্তানকে উঠতে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না, কিছু করে খেতে দিচ্ছে না, আপনার নিজেকেও দিচ্ছে, আপনার আপনি ভাবছেন দিক বিহ্বল হয়ে যাচ্ছে, কি করব, কোথায় যাব, কি করা উচিত, কোনো দিশটাই পাচ্ছেন না, তারা কিন্তু দু এক জায়গায় ঘুরেছেন হয়তো, ঘুরে হলেও আসুন, একবার আসবেন, সমস্যা থেকে বাঁচবেন। কারণ সমস্যা মুক্তির জন্যই আমার এই চেষ্টা, যদি আপনাকে দিশা দেখাতে পারি, সমস্যা মুক্ত করতে পারি, এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন। আর একটা কথাও বলে দিই, যে সন্ধেবেলায় যারা দারিদ্র দোষে ভুগছেন, যাদের অর্থনৈতিক সমস্যা, তাদের জন্য আমি যেটা দিয়ে থাকি অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্র, আমি যাকে যাকে এখনো পর্যন্ত দিয়েছি তারা কিন্তু অত্যন্ত শুভ ফল কিন্তু তারা পেয়েছে, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ করেছে। এই অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র, এর কিন্তু বিশাল একটা মাহাত্ম্য রয়েছে, এর কিন্তু বিশাল গুরুত্ব রয়েছে, এটা কিন্তু আমি দেখেছি। মা লক্ষ্মীর কৃপা আর কুবেরজির কৃপা যদি আপনার ওপর বর্ষিত হয়, তাহলে এই যে দারিদ্র, যে অসময় খারাপ সময় চলছে, সেখান থেকে আপনি পরিত্রাণ পাবেনই, একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পরিত্রাণ পাবেন, কেউ রোধ করতে পারবে না।
বা রোধ করা যায় না। সুতরাং কেন একমাত্র পরমেশ্বর, পরমেশ্বর ঈশ্বরের কৃপার দ্বারা আমরা কিন্তু সবকিছু চলতে পারি। তবে আরেকটা কথা, কারণ অনুষ্ঠানটা একদম শেষ হয়ে এসেছে, আমি কয়েকটা কথা বলে যাই। কয়েকটা জিনিস এটা মেনটেন করবেন, এটা ভালো থাকবেন। বাড়িতে তো আমরা রুটি বেলার জন্য চাকি ব্যবহার করি, মার্বেলের চাকি কখনো কিনবেন না। অনেকে মার্বেলের চাকি, কারণ মার্বেল হচ্ছে চট করে ঘন মানে ভেঙে যায়, মাঝখান থেকে ভেঙে যেতে পারে বা সাইডটা ক্র্যাক, এটা হলে আপনার বাড়িতে কিন্তু দুর্ভাগ্য নিয়ে আসবে। আর কি, যে সকল ছেলে মেয়েদের বাড়িতে বিয়ে হচ্ছে না, তাদের বাড়িতে ভাঙা কাপ, যা ক্র্যাকারি আইটেম বলি, চীনামাটির যে আই কাপ ইয়ে, সেগুলো কিন্তু বাড়িতে রাখবেন না। চিড় খেয়ে গেছে বা হ্যান্ডেলটা ভেঙে গেছে, ফেলে দিন, সরিয়ে দিন। রাখলে কিন্তু দুর্ভাগ্য কাটবে না। ঠাকুর ঘরে যে সিংহাসন থাকে বা মাথার ওপর যে যদি কোনো ঝুল থাকে, কোনো রকম বাসা থাকে, সেগুলো সব সর্বদা পরিষ্কার করে দিন। এটা আপনি দুর্ভাগ্য কিন্তু নিয়ে আসবে। এগুলো রাখলে আপনার দুর্ভাগ্য, অর্থাৎ ঠাকুর ঘর, কারণ দেবতা স্থান সর্বদা ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে করা বাঞ্ছনীয়, সেটা যদি কোনোভাবে খারাপ হয়, অর্থাৎ ধুলো বালি নোংরা হয় এবং সেখানে যদি আপনার ঝুল থাকে, সেখান থেকে বেরিয়ে আসা কর্তব্য। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনার দায়িত্ব। ঠাকুরঘরে বইটা দেখছেন, বইটার মধ্যে এরম এরম মোটা ধুলোর চর পড়ে আছে না, কি সিংহাসনটা উঁচু জায়গায় রেখেছেন যে টেবিলটার নিচে, তার নিচে নোংরা পড়ে আছে, সরিয়ে দিন, সরিয়ে দিন। সেটা কিন্তু আপনার গৃহের পক্ষে মঙ্গল হবে। গৃহে কাঁটা জাতীয় কোনো গাছ লাগাবেন না, রাখবেন না। যেমন ধরুন অসত্য গাছ, একে বলে দেববৃক্ষ, সমস্ত দেবদেবীর বাস, কিন্তু গৃহে রাখলে আপনার দুর্ভাগ্য নিয়ে আসবে। অকেজো তালা, অকেজো মোবাইল, অকেজো ঘড়ি, দেওয়াল ঘড়ি হোক, হাত ঘড়ি হোক বা টেবিল ঘড়ি হোক, ইমিডিয়েট সরিয়ে দিন। হয় সেটাকে সারিয়ে নিন, না হলে ফেলে দিন বা বিক্রি করে দিন। ওটা আপনি যত রেখে দেবেন, আপনার দুর্ভাগ্য তত বেশি নিয়ে আসবে। অকেজো কোনো জিনিস কিন্তু রাখতে নেই, অকেজো জিনিস সরিয়ে ফেলতে হয়, খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হয়। যত ঘরে রাখবেন আপনার সমস্যা বাড়বে বই কি কমবে না, মিলিয়ে নেবেন আমার কথাগুলো, যুক্তিপূর্ণ কি না একবার দেখে নেবেন। আমি ওই জন্য বলি জ্যোতিষ করলে হয় না, এর মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে থাকে, সেইগুলোকে আহরণ করতে হয়, দেখতে হয় যে ভালো মন্দটা আমাদের মধ্যেই রয়েছে, সেই ভালো মন্দটাকে খুঁজে নিতে হয়। যেমন সন্ধেবেলায় সাদা জিনিস কখনো দান করতে নেই, যেমন চিনি, আতপ চাল, নুন, দুধ, সন্ধেবেলা সূর্য ডুবে যাওয়ার পর পাশের বাড়ির লোক এসছে যে দেখ খুব আপনার সঙ্গে খুব হৃদ্যতার সম্পর্ক, কখনো দেবেন না, কিনে দেবেন বা কিনে আনতে বলবেন, নাহলে সকালে দেবেন। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশাম্বক্ষরীকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।